সব বাদ, এখন আমি একজনকেই ভালোবাসি, আর সেই একজনই হলো ওয়েলকাম ব্যাক। তো টিকটকের এই ট্রেন্ডিং ভিডিওটা এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনটিতে ক্লিক করব এবং একটি ভিডিও ক্লিপ ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম ভিডিওস অপশনে চলে যাবো এবং একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ইন্ডিগো ওয়াটারমার্কের অপশন ইউজ করবো, তারপর এখান থেকে আমরা অডিওটাকে অ্যাড করে নেবো, এর জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেড। তো ভিডিও থেকে মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। তো এরপর মিউজিকটা অ্যাড হয়ে যাবে, আমরা ভিডিও এন্ডিংয়ের দিকে চলে যাবো। এখানে একটি ফটো সেট করতে হবে যেটা প্লাস আইকন, তারপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। এখানে চাইলে আপনি যে কোনো পিকচার অ্যাড করতে পারেন, ওকে? তো আমরা একটি পিকচার অ্যাড করবো, দেন এখান থেকে এই পিকচারটি আমরা ফুল ফ্রেম করে নিব। আপনি চাইলে আপনার মতো করে যে কোনো পিকচার এখানে অ্যাড করতে পারেন। এরপর পিকচার লেন্থটা ভিডিওর স্টার্ট থেকে সাউন্ডের এন্ডিং পর্যন্ত, ওকে? দেন এখানে একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে, যেন অ্যানিমেশনে ক্লিক করবো, তারপর এখান থেকে কম্বোতে চলে যাবে। এখানে হিউজ পরিমাণে অ্যানিমেশন পেয়ে যাবেন, আপনি আপনার মতো করে চাইলে অন্য কোনো অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন আপনার যদি পছন্দ কোনো অ্যানিমেশন থেকে থাকে, ওকে? তো আমরা এখান থেকে অবল যে অ্যানিমেশনটা আছে এটাকে সিলেক্ট করবো, ওকে? এবং এটার হচ্ছে স্টার্ট পজিশন চলে যাবো ফটোসের, দেন হচ্ছে আবারও ইফেক্ট, তারপর ভিডিও ইফেক্ট। এরপর এখান থেকে আমরা নাইট ল্যাব ক্যাটাগরিতে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা শেক নামে একটি ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো, ওকে? এবং টিক মার্ক অ্যাডজাস্ট স্পিডটাকে এখান থেকে আমরা 20, দেন ইন্টেন্সিটিও সেমভাবে 20, ওকে? তারপর ইফেক্টটাকে স্টার্ট থেকে ইন্ট এবং আবার হচ্ছে সেম পজিশনে, দেন আবারও ভিডিও ইফেক্ট এবং আবারও হচ্ছে নাইট ক্লাব ক্যাটাগরি থেকে এখান থেকে পালস টু ইফেক্টটাকে সিলেক্ট করবো, ওকে? এটাকে সিলেক্ট করে স্টার্ট থেকে ভিডিওর এন্ডিং। তো আমাদের কিন্তু ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে এখান থেকে। তো এইভাবেই এই যে ট্রেনিং ভিডিওটি এটা কিন্তু এডিটিং করে নিতে পারবে। এখন যদি আমরা জাস্ট ভিডিওটি প্লে করি এখান থেকে, ওকে, এখানে যদি স্ক্রিনে চলতেছে একটু ল্যাগ দিবে, তো সব কিছু আশা করি পারফেক্ট আছে। এখান থেকে জাস্ট আমরা ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজলিউশন আদার্স থাকবে, রাখার পর ফাইনাল এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।